ভিডিও এডিটিং হচ্ছে অঙ্কের মতন, যত আপনি এটাকে প্র্যাকটিস করবেন ডে বাই ডে আপনার স্কিল ততটা ইম্প্রুভ হবে। আর যদি শুধু দেখে দেখে মুখস্থ করে এই কাজ চালান তাহলে তো। কোনো কোনো সময় আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা, আমার কাছে দামি পিসি নেই, আমার কাছে প্রিমিয়ার প্রো নেই, আফটার এফেক্ট নেই। তো তাদের জন্য খালি একটাই কথা বলবো, সাইজ ডাজ নট ম্যাটার। কেননা কোনো কোনো সময় ছোট জিনিসও বড় ধামাকা করতে পারে। ছোট জিনিসের কথা যেহেতু উঠলই, তো আরেকটা ছোট জিনিস আপনাদের দেখাই যেটা ছোট হলেও বড় ধামাকা করতে পারে আপনার ভিডিওতে। ট্রানজেকশন, মূলত দুটো ভিডিওর মাঝখানে আমরা কিন্তু ট্রানজেকশন ব্যবহার করে থাকি, কিন্তু সেখানে আমরা কাইন মাস্টার ট্রানজেকশন অথবা এমন কিছু ট্রানজেকশন ব্যবহার করি যেগুলো ভিডিওর সাথে যাই না, তা সত্ত্বেও আমরা ঠেলে ঠুলে ঢুকিয়ে দিই। মানে ট্রানজেকশন, যে কোনো ভিডিওতে একটা সিনেমেটিক লুক আনার জন্য ব্যবহার করুন লাইট ট্রানজেকশন, মাই ফেভারিট ট্রানজেকশন। মূলত এই ওভারলেগুলো কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন আমাদের ইউটিউব কাকার কাছে, চলে যাবেন ইউটিউবে, আর এখানে গিয়ে সার্চ করবেন লাইট ওভারলে, অথবা সার্চ করতে পারেন লাইট ট্রানজেকশন। এরপর প্রচুর রেজাল্ট চলে আসবে, সিম্পলি এখান থেকে একটি ডাউনলোড করে নেবেন। এবার আবার যেন কমেন্ট না আসে, দাদা ডাউনলোড করব কিভাবে। এবার আপনি প্রথমে আপনার দুটো ক্লিপ এখানে অ্যাড করুন। এবার এর যে মিডিল পজিশনটা আছে সেখানে সেই ওভারলে যেটাকে আপনি ডাউনলোড করলেন সেটাকে এখানে অ্যাড করুন। তো মূলত এই যে আপনি দেখতে পাচ্ছেন লেয়ারটা, এখানে অনেকগুলো ট্রানজেকশন রয়েছে, মূলত আমরা একটি ট্রানজেকশন বেছে নেব। তো মূলত এর জন্য আমাদের স্প্লিট করতে হবে, সিম্পলি মেন যে ট্রানজেকশন রয়েছে সেটুকু জায়গাকে আপনি স্প্লিট করে নিন। এবার আপনি যেখানে দেখতে পাচ্ছেন লাইটটা পুরো স্ক্রিনে অ্যাড হচ্ছে সেই জায়গাটাকে আপনি লেয়ারের একদম মাঝ বরাবর নিয়ে আসুন, যেখানে ট্রানজেকশনটা অ্যাড হবে। এরপর আপনি এটাকে ফুল স্ক্রিন করে দিন, তারপর চলে যান ব্লেন্ডিং নামে অপশনে, আর এখান থেকে এটাকে স্ক্রিন করুন। আর এরপর এর সাথে কিছু সাউন্ড এফেক্ট অ্যাড করে দিন, লাইক হুশ টাইপের কিছু সাউন্ড এফেক্ট অ্যাড করতে পারেন। আর তার থেকেও ভালো হবে আপনি যদি ফায়ার সাউন্ড এফেক্ট এখানে অ্যাড করতে পারেন। সাউন্ড শুধু ট্রানজেকশন সাথেই নয়, যদি আপনি সঠিকভাবে টেক্সটের সাথেও অ্যাড করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। সর্বপ্রথম আপনি কাইন মাস্টারের টেক্সটটিকে অ্যাড করুন, এরপর টেক্সটটা ঠিক যেখান থেকে চালু হচ্ছে ঠিক সেই জায়গাতেই আপনি সাউন্ড এফেক্ট, কিছু অ্যাট্রাকটিভ সাউন্ড এফেক্ট অ্যাড করুন। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু মনে হতে পারে আর এইগুলো তো খুব ছোট ছোট জিনিস, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু ভিডিওতে বড় একটা ইম্প্যাক্ট ফেলাতে পারে। যেমনটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, জিনিসটা মামুলি হতে পারে কিন্তু দম আছে বস। তো মেনলি আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকে কি করে যে ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অ্যাড করে দেয় আর কাজ শেষ। কিন্তু এটাকে আপনি আরেকটু নেক্সট লেভেল নিয়ে যেতে পারেন, সিম্পলি আপনার ভিডিওর যে পাঁচ লাইনগুলো রয়েছে এক দুই জায়গায় সেই জায়গাতে সে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার আপনি যে সাউন্ডটা সেটা অফ করে দিন, অথবা সেটাকে কাট করে একটু স্লাইড করে পিছনে নিয়ে যান। আর যেখানে আপনার পাঁচ লাইনটা শেষ হচ্ছে ঠিক সেই জায়গাতে একটা বি রোল অথবা একটি টেক্সট আপনি অ্যাড করতে পারেন, আর সেখানে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকের থেকে সামান্য আপ করে দিন। তারপরে রেজাল্ট আপনি দেখবেন কতটা ইউজফুল বের হয়। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনার ভিডিও আইডিয়া আসবে মাথায়, আর তত বেশি আপনার ভিডিওর কোয়ালিটিও কিন্তু ডে বাই ডে ইম্প্রুভ হবে। আর আপনি চাইলে আরেকটা জিনিসও ইম্প্রুভ করতে পারেন, সেটা হচ্ছে চ্যানেলের সাবস্ক্রাইবার।